তোমার হাতে মাত্র আর 80 দিন মতো সময় আছে। এই 80 দিন সময়ের মধ্যে তোমাকে ইংরেজি বিষয়ে প্রস্তুতিটাকে তুঙ্গে নিয়ে যেতে হবে। বিশ্বাস করো তুমি পারবে, এই পারবে এই মেন্টালিটিটা তোমার মধ্যে ঢোকাতে হবে। তোমার মাইন্ডে মাইন্ডসেটটা এটাই করতে হবে যে আই ক্যান ডু এভরিথিং, আমি সমস্ত কিছু করতে পারি, ইংরেজি সাবজেক্টটা আমি অবশ্যই 95 পাবো, বাট আমি একটা স্ট্র্যাটেজি মেনটেন করে পড়বো। শুধু তোমার মাথাতে মধ্যে তোমাকে ঢোকাতে হবে। আমরা এটাই মাথাকে বোঝাই আমি পারবো না, আমি পারবো না, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মাইন্ড সেটাটাকে ঠিক করতে হবে, নিজেকে বোঝাতে হবে। এবং তোমাকে মনে রাখতে হবে তুমি কোনো কিছু যদি পেতে চাও, তুমি কোনো কিছু পেতে চাইলে কোনো কিছু তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। ভালো কোনো কিছু পেতে চাইলে কোনো একটা কিছুকে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। তুমি যদি এখন মনে করো যে আমি 95% নাম্বার পেতে চাইছি, অথচ তুমি 95% নাম্বার পাওয়ার জন্য কোনো কিছু স্যাক্রিফাইস করতে চাইছো না, তাহলে কিন্তু সে নম্বরটা কিন্তু তুমি পাচ্ছ না। প্রশ্নটা হলো যে হার্ডওয়ার্ক তোমাকে করতে হবে এবং এই হার্ডওয়ার্কের সঙ্গে তোমাকে স্মার্ট ওয়ার্কটাকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তোমাকে তোমার প্রস্তুতিটাকে হবে না, হার্ডওয়ার্ক তোমাকে করতে হবে। এখন বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠান এগুলো তোমাকে একটু বর্জন করতে হবে, কারণ মনে রাখতে হবে যে হয়তো তোমাকে বিয়েতে যাবে, তুমি সেখানে গিয়ে তোমার বিয়েতে গিয়েছো, খাওয়া দাওয়া করে চলে আসতে হবে, বিয়েতে গিয়ে এনজয় করবে, সময় নষ্ট করবে, এটা কিন্তু সময় নয়, কারণ এই সময়টা তোমার জীবনে দ্বিতীয়বার কখনো ফিরে আসবে না। আরেকটা কথা বলবো যে অনেকে ভাবতে পারো যে আমার ভাইয়ের বিয়ে, আমার বোনের বিয়ে, আমার মামার বিয়ে, আমার মানে খুবই কাছের আত্মীয়ের বিয়ে, আমি না গিয়ে না গেলে হয়, আমি যাবো দুদিন এনজয় করবো, 4 দিন এনজয় করবো, ওই মামার বিয়েতে 4 দিন এনজয় করা হবে, কাকার বিয়েতে 4 দিন এনজয় করা হবে, কিন্তু এই মাধ্যমিকের সময়টা যখন তোমার হাত থেকে চলে যাবে তখন কিন্তু তুমি কোনো কিছু করতে পারবে না। সুতরাং তুমি তোমার সময়টাকে কোথায় ওয়েস্ট করছো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ওয়েস্টিং অফ টাইম এটাকে কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে এখন তোমাকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তকে ফ্রুটফুলি তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা টিচাররা তোমাদেরকে মোটিভেট করবো, তোমাদেরকে গাইড করবো, সঠিক পথে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলবো যে এই কাজগুলো করলে তুমি সামনের দিকে এগিয়ে যাবে। বাট এখন বলবো যে অনেক জায়গায় তুমি মেলা দেখতে পাবে, মেলা শুনতে পাবে, বিচিত্র অনুষ্ঠান আসবে, শীতকাল চলে এসেছে, অনেক এনজয় করে বেড়াবে, সামনে পিকনিক আসবে, মানে নতুন বছর আসবে, এনজয় করবে, অনেক অনেক ব্যাপার থাকবে, 10 দিন 15 দিন সেখানে কাটিয়ে দেবে, মনে হবে যে 80 দিন সময়, 80 দিন সময় বিরাট সময়, অনেক বেশি সময়, কোনো সমস্যা নেই, পড়ে কভার করে দেবো, টেস্ট পরীক্ষা তো মাত্র 2 দিন পরে পরীক্ষা দিয়ে দিলাম, মাধ্যমিক পরীক্ষাটা না হয় 10 দিন পড়বো, এই 10 দিন পড়বো বলে সে আগে 10 দিন পড়বো বলে আগে তুমি যখন সময়গুলো নষ্ট করবে তখন এই সময়টা তুমি কিন্তু পরবর্তীকালে কিন্তু আর এসে পাবে না। বুঝতে হবে সময়টা খুব গুরুত্বপূর্ণ কাজে লাগাতে হবে। আর এখন ভালো জিনিস পেতে গেলে নিজের কিছু জিনিসকে স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইস করাটা শেখো।